তত্ত্বাবধায়ক সরকারের আমলে যদি অধীনে দেয় তাহলে নির্বাচন হবে সুষ্ঠুভাবে, আর হ্যার সরকার হইলে তো হইবে না। হ্যারটা হইলে রাত্রে ভোট হয়ে যায়। ওই যে সাভারের মধ্যে হেমায়তপুরে ছিলাম, ভোট দিতে আইসে মুরব্বী মানুষ কাকা, ভোট তো রাত্রে হয়ে গেছে জানগা আমার এই গাড়ি দিই। আমার এটা এখনো মনে আছে, গেছে বছর 5 বছর আগে হেমায়তপুরে যে স্কুলের মধ্যে হয়েছে সাভার হেমায়তপুর, আমি দুইজন লোক লয়ে আইসি মুরব্বী মানুষ কর, রাত্রে তো ভোট হয়ে গেছে সাসা। আপনি অন কিতনেছেন খামাকা রিক্সা ভাড়ার টাকা দিয়ে, আপনি জানগা লয়ে গেছি কি আবার হেরে ক বাবা চলো এ ফোন দেবো তো ভোট ভোট দেখি না যে হে মুরব্বী বলছে কো সুস্থ নির্বাচন। আপনি দেখছেন সুস্থ নির্বাচন হইতে বলেন তো ভাই, মামলা কে এটা করবো, মামলা করে কার কাছে যাই মামলা করতাম, অভিযোগ ভাই তা অভিযোগ কে দিব ভাই, আমি যদি ধরেন একটা কথা ভাই, আমি যদি কই যে ভাই এই সুষ্ঠু নির্বাচন হয় নাই তাহলে তো আমার তো যাই তো বস্তা বরি রাত্রে যাই বস্তা বরি যাই লই চলে যাইব। কেন ওই যে আমি দেন এটা বলছি যে এই সুষ্ঠু নির্বাচন হয় না কে এটা কইছে তুমি কেন তো জানো, মানে এটা কাম কি আমার, আমি গরিব মানুষ আমি আমার হতে থাই আমার কাম কি আর আর এক লাইনে জলানের খাইতে খা। বিএনপি আসতে কি সব ঠিক হয়ে যাবে? বিএনপি না কথা কই না জি না, বিএনপি আরো খারাপ হইব, এমন এমন তো লোক হইব মানে বিএনপি আরো খারাপ করিব। এই প্রধানমন্ত্রী আমলে তো রোড দি চলতে মারি, হয়তো বিএনপি আমলে রোডও তো উঠতে মারুম না, ওইটা কইলে আবার ভাই তাহলে তোক দিলে যদি রাখে তাহলে কি চাচ্ছেন আপনারা? আমরা চাই এই দেশে একটা শান্তি নির্বাচন হোক, এরশাদ আছে আওয়ামী লীগ আছে বিএনপি আছে, ভালো থাকি আর খারাপ থাকি ভালো একটা নির্বাচন দেখ সুস্থ দে, তত বড় সরকারের আমলে একটা অধীনে একটা নির্বাচন দেখ, তাহলে মানুষে দেখুক যে প্রধানমন্ত্রী কি এই দেশের পাগল না গদির পাগল, তাহলে তো বুঝবো। হ্যাঁ হ্যাঁ যা কইব তাই নিয়ে না, আমরা কি কমো না, আমরা কিছুই চাই না ভাই, আমাকে দরকার কি ভাই, আমরা দরকার আমরা ধরেন গরিব মানুষ, আমরা ধরেন রত গরিব ফেটে খাই, 1 কেজি চাউল কিনি খানের মতন ধরে আমাকে শক্তি হয় ক্ষমতা হয়, আধা কেজি মাছ লই বাসায় নিয়ে খানোর মতন ফোলা ফানি লই, এইরকম দেন কিছু করে খাইতে পারে। আমি লিখ থাক বিএমপি থাক এটার কোনো চিন্তা নেই আমার, আমি আমি কি তো আমি তো আর ভোট এই দেশের সরকার না, এদের সরকার নিয়ে আমি এদের আমার এটা দরকারে আমার আমি লিখ বিএমপির কোনো দরকার না, যে আইবে হ্যাঁ আমার গলায় সব ভালো, আমি লিখে এলেও ভালো একসাথে এলেও ভালো বিএমপি এলেও ভালো, আমরা চাই যে আমাকে শান্তি। এই যে ধরেন চাউল এই যে সব কিছু দাম দাম বেশি, একটা চা খাইতাম গেলে 8 টাকা 5 টাকা চা ছিল, ঢাকা শহর 10 টাকা চা খাইতাম 4 জনে মিলি, এই দেশের মধ্যে তো এটা বাড়ে এটা তো ভাই নামে না দেয় গরিবের হিসেব কেউ কেউ করে না ভাই দুনিয়া, বড় লোকে বড় লোকের হিসেব করে, ওই যে কইছে না সরকারে যে ডিম ফ্রিজের মধ্যে নিয়ে রাখতো, আমার ধরা কালকে আমি 2টা ডিম কিনছি 30 টাকা রাখছে আমার থেকে, তাহলে আমার কি আফসোস লাগলো 30 টাকা 2টা ডিম 12 টাকার ডিম 2টা, রাত্রের 1টা বাজে হ্যাঁ ডিম বাজি করে ভাত খান লাগলো 30টা টাকা দিয়ে 2টা ডিম 30 টাকা, তাহলে এই দেশে কি খাইবো আর, আপনি কন আমার ভাই 320 টাকা সুরমা মাছ, 120 টাকা 220 টাকা ছিল সুরমা মাছ, এটি ফাঙ্গাসের কেজি এখন 300 টাকার নিচে মূল্যম জানা ভাই, যে ফাঙ্গাস ঢাকা শহর খাইতো না মানুষ 120 টাকা করে বিক্রি করতো, হে ফাঙ্গাস এখন 300 নিচে টোকা দেন জানা কতক্ষণ জানা মাছ লাগো লাগে, তাহলে আমরা খাইম কি ভাই, এবার আপনি বলেন ওই যে আপনি কি বলছেন যে সারা বিশ্বের দাম বাড়তি, সারা বিশ্বের দাম তো সারা বিশ্বের হলো অন্য হিসাব, আমাদের বাংলাদেশের হলো আর হিসাব। আপনার আমি কি বললাম একবারে বললাম না ভাই, আপনি ধরেন আমার যদি ফেরে যদি বাদ না থাকে তাহলে আমি ফাঁকের উপরে কি করুম, আর আমার যদি কাঁচার আমার মানতে যদি বল থাকে আমি 1 মান্দা পানি দিয়ে দৌড়ে দিতে পারব, ওরে বলছি ভাই।